ওই সময় 1500 টাকা, এখন 15 লাখের সময়। ওনার সামনে মানে কথা বলা বা ই করা অনেক টাফ ছিল, 1500 থেকে 2000 এরকমই কিছু ছিল। ফার্স্ট ডে আমরা জানতে চাই আপনার র‍্যাম্প মডেল ইন্ডাস্ট্রিতে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো। এটা অনেকবারই অনেকবার ইন্টারভিউতে বলা হয়েছে, আমার কখনোই আগ্রহ ছিল না যে র‍্যাম্প মডেল হব বা কোনো কিছু। আমি ছোটবেলা থেকে একটু খেলাধুলা পছন্দ করতাম, মানে ছেলেদের সাথেই বেশিরভাগ খেলতাম, আমার ছোটো ভাইয়ের সাথে খেলতাম, কিন্তু এরকম ফ্যাশনেবল করে বা র‍্যাম্পে হাঁটবো এরকম কোনো চিন্তাভাবনা ছিল না। এর শখটা হয়েছে আমার বোন থেকে, আমার বোনের খুব ইচ্ছা ছিল যে ওই র‍্যাম্প মডেল হবে, বা ওর ছোটোবেলায় এখনও ছবি দেখা যায় যে আয়নার সামনে পোজ দিচ্ছে, ওর মানে ইচ্ছাটাই আমার পুরা করা, মানে ওর সাথে এসে দেখা। ফার্স্টের দিকে যখন শো করতে আসতো আমি খুব বিরক্ত হতাম যে সারাদিন এরা মেকআপ করে কীভাবে ঘুরতে থাকে, কীভাবে র‍্যাম্পে হাঁটে, মানে প্রথমে দেখতে দেখতে শখ হওয়া, শখ হয়েতে এখন প্রফেশনাল হওয়া। সবারই তো যারা র‍্যাম্প মডেল ইন্ডাস্ট্রিতে এসেছে কেউ না কেউ কারো না কারো কোনো না কোনো সেলিব্রিটি বা কোনো মডেল থেকে তারা ইন্সপায়ার হয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ইন্সপিরেশন কে এই ইন্ডাস্ট্রির, তাহলে আপনি কার নাম? আমি বলবো আমার বোনেরই, রেশমা, কারণ ওই ফার্স্টে আসছে, ওই ছিল, ওরকেই দেখে আমি আসছি, আমার বোন। তারপরে আপনি যখন একটু প্রফেশনাল হয়ে এই জায়গাটাকে বুঝতে পারলেন, জানতে পারলেন, তখন আপনার ইন্সপিরেশন কে ছিল? তখন মো আপু নোবেল ভাইকে দেখতাম, বিবি আপুকে দেখতাম, বিবি আপু অনেক সিনিয়র ছিল ওই সময়, মানে উনি ওনার সামনে মানে কথা বলা বা ই করা অনেক টাফ ছিল, তো ওনাকে দেখতাম। আর ওই সময় তো আসলে যে এটা হচ্ছে যে অনেক ইউটিউব ছিল না বা কোনো কিছু ছিল না, মানুষের ফেস চিনা, এরা আবার টুম্পা আপুকে দেখতাম, ইমি আপুকে দেখতাম, লিসা আপু, আজরা আপু, এরাদের সবাইকেই দেখতাম, ওদের ভালো লাগতো, হ্যাঁ ওরা হাঁটতে পারে তাহলে আমি কেন পারবো না। তখনকার র‍্যাম্প মডেল ইন্ডাস্ট্রি, মানে আপনি যখন আপনার জার্নি শুরু করলেন তখন ইন্ডাস্ট্রির পরিবেশটা কেমন ছিল? আসলে ওই সময় ছোট ছিল জিনিসটা, এখন জিনিসটা অনেক একটা গণ্ডিতে ছিল, যে ছোট একটা জিনিস, যে ফাইভ স্টারেই এই শোটা হতো, ফাইভ স্টারেই দেখানো হতো, মানে যতটুকু মানুষ অতটুকু দেখতো। এখন যেরকম চ্যানেলগুলোতে দেখানো হয়, এবার প্রোগ্রামগুলোতে দেখানো হয়, সব জায়গায় কিন্তু র‍্যাম্প শোটা দেখানো যায়, আগে কিন্তু একটা লিমিটে ছিল। মডেলদের রেমুনারেশনের ক্ষেত্রে কেমন চেঞ্জ এসেছে তখনকার ইন্ডাস্ট্রির সাথে এখনকার ইন্ডাস্ট্রি? রেমুনারেশন চেঞ্জ আসছে অবশ্যই, কারণ আগের অ্যামাউন্ট এখনের অ্যামাউন্ট আর আগের প্রাইস এখনের প্রাইস তো এক না, এখন অনেক বেড়েছে। আগে অল্প টাকাতেই আসলে সব কিছু হতো, এখন বেশি টাকাতেও কিছু হয় না, তো অবশ্যই বাড়ছে, ডে বাই ডে যাচ্ছে, বাড়তেছে, কিন্তু অত বেশি বাড়ে নেই যেটা প্রাপ্য। এখানে ইন্ডাস্ট্রিতে কিছু জিনিসের লেকেন্স আছে, আমি বলবো যে রেমুনারেশনের ব্যাপারে, যে কাজের যেগুলো শ্রম ওরকম পেমেন্ট পাওয়া হয় না, কিন্তু একবারে খারাপ সেটা বলবো না, যাদের আছে, যারা একটা নিজের স্থান করে নিয়েছে, যারা সুন্দরভাবে করছে, অবশ্যই তাদের ভালো আছে। আপনার প্রথম যে অ্যাসাইনমেন্ট ছিল, প্রথম যখন আপনি র‍্যাম্পে ওয়াক করেছেন, ওটা পারিশ্রমিক কেমন ছিল? আমি ফার্স্টটা ওরকম মনে নেই, কিন্তু 1500 থেকে 2000 এরকমই কিছু ছিল ওই সময়। ওই সময় এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? অনেক ভালো, আমি তো সেই টাকা নিয়ে খুব শপিং, ওই সময় 1500 টাকায় আসলে অনেক বেশি আমি শপিংয়ে গেছি, শপিং করলাম, এগুলো খুব, কিন্তু এগুলো ছোটো ছোটো অ্যামাউন্ট। যখন বিগ অ্যামাউন্টের যেটা কথা বলি, যখন টিভিসি হয় বা অনেক বড় ইন্টারন্যাশনাল শোগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে আসলে ওরকম কোনো কিছু না। এখন আসলে ওই সময় 1500 টাকা এখন 15 লাখের সময়, এক ওই সময় টাকার অনেক মর্যাদা ছিল, এখন নেই।